Assalamu alaikum. Dear viewers, today I will present second episode of auxiliary boiler safety alarm and trip testing procedure. Without introduction, let's dive to the topic. Low combustion air triptike test korte screen e dekhano ei pressure switcher inlet valve ti bondho kore boiler tir burner start korlei tripti activate hoye jabe. Echharao amra jodi boiler FD fan er power supply bondho kore boiler tike start kori taholeo tripti trigger korbe. Fire in windbox trip টি টেস্ট করতে আমাদের প্রথমে উইন্ডবক্সের নিচের দিকে এই টেম্পারেচার সেন্সরটি খুঁজে বের করতে হবে তারপর এর কভারটি ওপেন করব এরপর এর প্রেজেন্ট টেম্পারেচার সেটিংটি নোট ডাউন করে এর সেটিং নবটি রিডিউস করতে থাকলেই একসময় ট্রিপ টি অ্যাক্টিভেট হয়ে যাবে পরে টেম্পারেচার সেটিং কে তার আগের অবস্থানে নিয়ে আসতে হবে এবং কভারটি পুনরায় লাগিয়ে দিতে হবে বয়লার ওয়াটার লেভেল হাই বা লো অ্যালার্ম কিংবা ওয়াটার লেভেল লো লো ট্রিপগুলোকে টেস্ট করতে প্রথমে আমরা বয়লারটির ওয়াটার লেভেল গেজ গ্লাসের আশেপাশে এই রকম একটি ওয়াটার কলাম খুঁজে নিব এরপর এর টপ ইনলেট ভালভটি বন্ধ করব এরপরে বটম ইনলেট ভালভটি বন্ধ করব এবার কলামটির ড্রেন কক খুলে ভেতরের ওয়াটার ড্রেন করলে লো ওয়াটার লেভেল অ্যালার্ম এবং লো লো ওয়াটার ট্রিপ অ্যাক্টিভেট হবে এছাড়া আপনারা যদি ওয়াটার কলামের উপরের ইলেকট্রিক্যাল অ্যালার্ম সার্কিটের কভার খুলে কন্ট্যাক্টগুলোকে ডিসকানেক্ট করে দিন তাহলেও অ্যালার্ম এবং ট্রিপগুলো অ্যাক্টিভেট হবে লো লো ওয়াটার ট্রিপ টেস্ট করার পরে প্রথমে ওয়াটার কলামের ড্রেন ভালভটি বন্ধ করব এবং পরে নিচে ওয়াটার ইনলেট ভালভটি ওপেন করব তখন বয়লারের প্রেসারের কারণে কলামের ভেতরে ওয়াটার ফুল হয়ে যাবে এবং হাই ওয়াটার লেভেল অ্যালার্মটি অ্যাক্টিভেট হবে এরপর আবার উপরের স্টিম ইনলেটটি ভালভ খুলে দিলে কলামের ভেতরের ওয়াটার লেভেল বয়লারের ইন্টারনাল ওয়াটার লেভেলের সাথে ম্যাচ করবে এর আগের এপিসোডের মতোই বয়লার কন্ট্রোল প্যানেলের ভেতরে রিলে অ্যাক্টিভেট করেও বয়লারের বিভিন্ন অ্যালার্ম টেস্ট করা যায় মাই ডিয়ার ভিউয়ার্স দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ প্রেজেন্টেশন ইফ ইউ হ্যাভ এনি কিউরি প্লিজ লেট মি নো ওয়ান্স এগেইন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন উইথ মি থ্যাংক ইউ